Hi, my friend. I am Anil Ahmed. I back having a new topics. Changing narration of the optative sentence. So first, we will see what is called optative sentence. The sentence that is prathona by issa prakash kara hai, tar nami optative sentence. Jemon amra boli বর্ষ তুমি ভালো থাকো, আমরা বলি সৃষ্টিকর্তা যেন তোমাকে মঙ্গল দান করেন, আমরা বলি তুমি গোল্লায় যাও। এই ধরনের এক্সপ্রেশন আমরা যে বাক্যের মাধ্যমে প্রকাশ করি তারই নাম অপটেটিভ সেন্টেন্স। তো বন্ধুরা, অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য কী বা কীভাবে আমি চিনব, আমি বলবো খুবই সহজ। বন্ধুরা, যদি তুমি একটু আমার বোর্ডের দিকে তাকাও, ইউ সি মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, অর্থাৎ দে সেন্টেন্স মে দ্বারা শুরু হবে, তারপরে যদি থাকে ফুল স্টপ, প্রশ্নবোধক হলে পরে কিন্তু হবে না, তাহলে তার নাম হবে অপটেটিভ সেন্টেন্স। আই ডিয়ার ভিউয়ার, মাই ডিয়ার স্টুডেন্ট, যদি শুরু হয় লং দ্বারা, তারপরে যদি ভার্ব থাকে সেটাও হবে আমাদের অপটেটিভ সেন্টেন্স। এমনকি যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা কোনো উইশ করা হয় অথবা কার্স করা হয় অথবা প্রার্থনা করা হয় সেটাও হবে আমাদের অপটেটিভ সেন্টেন্স। ফর এক্সাম্পল, গুড মর্নিং, আ গুড নাইট, বাই বাই অ্যান্ড সো অন্ট। তো এই হলো আমাদের অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। এখন আমরা যাব অপটেটিভ সেন্টেন্সকে যখন আমরা ইনডিরেক্ট ন্যারেশন থেকে ডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব, তখন আমাদের কিছু নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। ফার্স্ট নিয়মটা কী হবে? ফার্স্ট নিয়মটা হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন জাগে, রিপোর্টিং ভার্ব কী থাকে? অধিকাংশ সেন্টেন্সেরই রিপোর্টিং ভার্ব হিসাবে থাকে সে বা সেইট। আর আমার মনে হয় জানি ইনভার্টেড কমার আগের অংশ যে ভার্বটা থাকে তার নামই থাকে রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব সে বা সেইট যে টেন্সেই থাকুক না কেন, অবশ্যই পরিবর্তন করতে হবে। পরিবর্তন করে বাক্যের অর্থাৎ রিপোর্টেড স্পেসের ধরন এবং স্টাইল অনুসারে আমাদেরকে পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল, যদি ইচ্ছা পোষণ করি তাহলে হবে উইশ, যদি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয় তাহলে হবে প্রে, যদি আশীর্বাদ বোঝায় তাহলে হবে ব্লেস, যদি বিদায় জানানো হয় বাই বাই বা টাটা তখন আমরা বিদ ব্যবহার করব, আর যদি অভিশাপ দেওয়া হয় কার্স, মনের যদি প্রচণ্ড আকাঙ্ক্ষা বা ইচ্ছা প্রকাশ করা হয় তাহলে হবে ডিজায়ার্স অথবা লং ফর্স। বন্ধুরা, এই হলো আমাদের পরিবর্তিত রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্বটা আমরা পরিবর্তন করব, তারপরে আমরা কী করব, লিঙ্কার হিসাবে দ্যাট ব্যবহার করব। তো দোস্তরা, আমরা কি সব ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব? না, কোথায় ব্যবহার করব? যদি মে এবং লং দ্বারা শুরু হয় ওই ক্ষেত্রেই শুধুমাত্র আমরা দ্যাট সেন্টেন্স কানেক্টর বা আমরা বলি লিঙ্কার, যেটাই বলি না কেন এটা আমরা ব্যবহার করব। তারপরে কি, তারপরে যদি ওয়ার্ড বা ফ্রেজ দ্বারা শুরু হয় তাহলে কিন্তু ইচ্ছা করলে পরে আমরা সেন্টেন্স কানেক্টর দ্যাট ব্যবহার করতেও পারি নাও পারি, অধিকাংশ ক্ষেত্রেই আমরা ব্যবহার করব না। ওকে, তারপরে আমরা কি করব, একটা স্ট্রাকচার দেখব। আসলে এই স্ট্রাকচার কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে এমনটি নয়। ফার্স্টে সাবজেক্ট বসাবো, তারপরে রিপোর্টিং ভার মানে পরিবর্তিত রিপোর্টিং ভারগুলো, তারপরে কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করব, কিন্তু সব ক্ষেত্রে নয়। তারপরে সাবজেক্ট, দ্যাট মিন্স দ্বিতীয় সাবজেক্ট আমরা বসাবো,
তারপরে আমরা মে ব্যবহার করব। তো বন্ধুরা প্রশ্ন জাগে যে অধিকাংশ ক্ষেত্রে তো আমরা দেখি মাইট, এখানে মে কেন? আসলে যদি রিপোর্টিং ভার পাস্ট টেন্স হয় তখনই কিন্তু আমাদেরকে এখানে মাইট ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার ব্যবহার করব, তারপরে এক্সটেনশন বা অতিরিক্ত অংশ হিসাবে যা থাকে এইগুলো। এই হলো আমাদের নিয়ম। লাস্ট কথা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, রিপোর্টেড স্পিচের মধ্যে যে অংশটুকু অপটেটিভ সেন্টেন্স থাকবে সেগুলো পরিবর্তন করে অবশ্যই অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতেই হবে, করতেই হবে, করতেই হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স চিনব কীভাবে? চিনার একটি উপায়, কনজাংশন যদি আমরা ব্যবহার করি, যেমন এখানে দ্যাট, দ্যাটের পরে আমরা যদি ব্যবহার করি সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই যদি আমরা ভার ব্যবহার করি, এখানে হেল্পিং ভার হোক আর মেন ভার হোক ব্যবহার করলে পরে যেটা আমরা পাবো সেইটাই হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাট মিন্স অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্টের পরেই সরাসরি ভার, সবার শেষে ফুল স্টপ। বন্ধুরা এই হলো ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করার অপটেটিভ সেন্টেন্সের নিয়মগুলো। তো বন্ধুরা এখন যাব আমাদের অ্যাক্সাম্পলে। আসলে অ্যাক্সাম্পলগুলোই কিন্তু আমাদেরকে প্রকৃতভাবে পরিবর্তনগুলো শেখায়। যদি আমি অ্যাক্সাম্পল না দিই তাহলে কিন্তু হবে না। তো বন্ধুরা মাত্র 5টি অ্যাক্সাম্পলের মাধ্যমে আমরা সমস্ত তো নিয়মগুলো বোঝানোর এখন চেষ্টা করব। এক্সাম্পল 1, ফাদার সেইড মে গড ব্লেস মাই সান, বাবা বা পিতা বললেন মে গড ব্লেস মাই সান, হে সৃষ্টিকর্তা তুমি আমার পুত্রকে মঙ্গল করুন বা আশীর্বাদ করুন। স্পষ্টভাবে এখানে সৃষ্টিকর্তার নাম আছে, আর যদি ক্লিয়ারলি সৃষ্টিকর্তার নাম থেকেই যায় তাহলে কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব হিসাবে প্রে ব্যবহার করতে হবে। তো প্রশ্ন জাগে এখানে তো প্রে কেন, অর্থাৎ পাস্ট টেন্সে কেন? আমরা যদি জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় আমাদেরকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তাহলে আমরা পেইড ব্যবহার করব, ইনভার্টেড কোমা উঠায় দিয়ে লিঙ্কার ব্যবহার করতে হবে, অর্থাৎ সেন্টেন্স কানেক্টর ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব পেইড দ্যাট, তারপরে পরের অংশটুকুকে অবশ্যই অবশ্যই অ্যাসার্টিভ বাক্যে রূপান্তর করতে হবে। আমি আগেই বলেছি যে অ্যাসার্টিভ বাক্যে যদি হয় তাহলে আমরা কী করবো, সাবজেক্টকে আস্তে করে আস্তে করে আস্তে করে ভার্বের আগে নিয়ে যাব, গড এখানে আমরা আগে আনব। আর যেহেতু রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্সে, যার ফলে এখানে মেয়েকে আমরা মাইট করব, এস। তারপরে আমরা কী করব, এখানে একটি পার্সন আছে ফার্স্ট পার্সন। আমরা মনে হয় জানি, তোমরা যারা অ্যাডভান্স স্টুডেন্ট তোমরা ভালো মতনই জানো, যদি রিপোর্টেড স্পেসের মধ্যে ফার্স্ট পার্সন থাকে তাহলে বন্ধুরা কী করতে হবে, অবশ্যই আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে চলে যাব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের দিকে, ফাদার। তো ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যার ফলে আমরা এখানে ব্যবহার করব হিস, তারপরে সানকে আমরা সান বসাই দেব, আর মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসাই, বেস ফর্মই এখানে থাকবে। পরিপূর্ণ ইনডিরেক্ট ন্যারেশনটা কী হবে, ফাদার পেড দ্যাট পিতা প্রার্থনা করেছিলেন গড মাইট ব্লেস হিজ সান, সৃষ্টিকর্তা অবশ্যই তার সন্তানকে আশীর্বাদ বর্ষণ করবে। চলো যাই এখন আমাদের দ্বিতীয় এক্সাম্পলে। দ্বিতীয় এক্সাম্পলটা কি, উই সেইড, আমরা বলেছিলাম লং লিভ বাংলাদেশ, আমাদের বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আমরা সবাই ইচ্ছা করি যে আমাদের বাংলাদেশ একদিন দীর্ঘজীবী বা চিরজীবী হোক। তো বন্ধুরা এটাও একটা ইচ্ছা পোষণ করা, আর ইচ্ছা পোষণ যদি হয়
তাহলে আমাদের কি করতে হবে উইশ ব্যবহার করতে হবে তাহলে আমরা উইশ নিলাম যেহেতু past tense ছিল রিপোর্টিং ভার্ব আমরা past tense এ রূপান্তর করে উইশড ব্যবহার করব তারপরে আগেকার সেন্টেন্সের মতনই ইনভার্টেড কোমা উঠাই দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব দ্যাট ব্যবহার এখন করলাম তারপরে কি হবে অ্যাসার্টিভ বাক্যের রূপান্তর করতে হবে তো অ্যাসার্টিভ বাক্যের যেহেতু সাবজেক্টকে অবশ্যই আমাদেরকে আগে আনতে হবে যার ফলে বাংলাদেশকে আমরা আগে আনলাম এখন প্রশ্ন জাগে যে মাইট কোথায় পেলাম লং লিভ বাংলাদেশ আসলে মূল সেন্টেন্সটার ভাব অনুসারে কিন্তু ছিল মে বাংলাদেশ লিভ লং দ্যাট হোয়াট ডাজ ইট মিনস মেটা আসলে এই সেন্টেন্সের মধ্যে লুকায়িত আছে আমাদেরকে কি করতে হবে বের করে নিয়ে আসতে হবে তারপরে আমাদের থাকুক আর না থাকুক লং দ্বারা শুরু করতে পারে মেয়েটা অবশ্যই বের করে আনতে হবে যেহেতু আগে ছিল past tense যার ফলে অবশ্যই হবে মাইট ব্যবহার করো মাইটের পরে ভার আসলে ভারটা পরে চলে গেছে মাইট লিভ তারপরে ব্যবহার করব লং আসলে লংটা পরে যাবে তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনটা আমরা কি পেলাম ইনডাইরেক্ট ন্যারেশনটা আমরা পেলাম উই উইশ দ্যাট আমরা ইচ্ছা করেছিলাম বা ইচ্ছা পোষণ করেছিলাম বাংলাদেশ মাইট লিভ লং বাংলাদেশ অবশ্যই দীর্ঘজীবী হবে তো এখানে কিন্তু আরেকটি প্রশ্ন জাগে যে আমরা যদি প্রার্থনা যদি করি তাহলে হবে দ্যাট মিনস উইস্ট এই শব্দটিকে যদি আমরা এখানে প্রেড লিখি তাহলে কি হবে অবশ্যই আনসারটা হবে তখন আনসার হবে উই প্রেড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং বন্ধুরা এখন কিন্তু আমরা যাব আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যে গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ইচ্ছা করলে পারে কিন্তু আমরা দ্যাট নাও ব্যবহার করতে পারি কেমন যেমন এমনটি আমরা ব্যবহার করতে পারি উই ডিজার্ট অথবা প্রেড অথবা উইশ এখানে অবশ্যই সেন্টেন্স কানেক্টর দ্যাটটা সাইন লাগবে বাংলাদেশ লেখার পরে আ লং লিভ তার মানে একটা ফ্রেজের মাধ্যমে ইচ্ছা করলে পরে আমরা প্রকাশ করতে পারি চলো বন্ধুরা এখন যাই আমাদের আরেকটি এক্সাম্পলে এক্সাম্পল নাম্বার থ্রি দ্য লেডি সেই টু দ্য ম্যান মহিলাটি লোকটিকে বলেছিলেন বা বলেছিল মে ইউ গো টু দ্য ডগস তুমি গুল্লায় যাও ইউসি যদি বলা হয় তুমি দোজোকে যাও তুমি গুল্লায় যাও তাহলে আমাদের ভার্বটা কি আসবে আমাদের ভার্বটা আসবে অভিশব্দ যার ফলে হবে কার্স ইয়েস তাহলে যেহেতু past tense ছিল তাহলে আমরা লিখব কার্সড দ্য লেডি কার্স দ্য ম্যান দ্যাট আগেকার সেন্টেন্স অনুসারে ইনভার্টেড কমা উঠাই দিয়ে আমরা দ্যাট ব্যবহার করব ঠিক একই রকম পার্সনেরও পরিবর্তন করব যেহেতু এখানে ছিল সেকেন্ড পার্সন যদি রিপোর্টেড স্পিসে সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে তার মানে এখানে ইউ দ্বারা বোঝানো হয়েছে দি ম্যানকে যার ফলে পরিবর্তিত হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হি আর মেয়ের পাস্ট ফর্ম আসবে মাইট যেহেতু কার্সড এই শব্দটি পাস্ট আছে তারপরে মাইটে পরে ভার্বের বেস ফর্ম তারপরে অবশিষ্ট অংশটুকু তার মানে পরিপূর্ণ ইনডিরেক্ট ন্যারেশন হবে দ্য লেডি কার্স দ্য ম্যান দ্যাট ভদ্র মহিলাটি
লোকটিকে অভিশাপ করলো যে হি মাইট গো টু দ্য ডগস, সে যেন অবশ্যই গুল্লায় যায়। এই হলো আমাদের এক্সাম্পল নাম্বার থ্রি। এখন যাব আমাদের এক্সাম্পল নাম্বার ফোর। হি সেইড গুড মর্নিং মাই ফ্রেন্ড, সে বলল শুভ সকাল আমার বন্ধু। ইয়েস, তো গুড মর্নিং এ সে গুড মর্নিং যদি বলা হয় এটা অবশ্যই একটা ফ্রেজ। তো ফ্রেজ যদি হয় তাহলে আমাদের কাজ কী হবে? আগেই বলেছি আমাদেরকে লিঙ্কারটা অমিট করে দিতে হবে। তো ফ্রেজের ক্ষেত্রে আমরা কী করব, ফ্রেজ বা ওয়ার্ডের ক্ষেত্রে এটা আমরা অমিট করে দেব। আস যদি অমিট করে দিই তাহলে আমাদের এক্সপ্রেশনটা ভালো হবে, যেহেতু এটা গ্রিটিং বোঝাচ্ছে। আর গ্রিটিং যদি বোঝায় বা সম্ভাষণ যদি বোঝায় তাহলে অবশ্যই আমরা উইচ ব্যবহার করব। তাহলে পরিবর্তিত যে উত্তরটা হবে হি উইশড হিজ ফ্রেন্ড, ইউ সি ফার্স্ট পার্সন যদি হয়, আগেই আমরা দেখেছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হবে, যার ফলে মাই ফ্রেন্ড হয়ে যাবে হিজ ফ্রেন্ড। হি উইশড হিজ ফ্রেন্ড গুড বাই, সে তার বন্ধুকে শুভ সকাল বলে সম্ভাষণ জানিয়েছিল। তো বন্ধুরা এখন যাব আমাদের আরেকটি এক্সাম্পলে। মাদার স্যাট বাস সেইট, বোথ আর কারেক্ট, গুড বাই মাই সান, মা বললেন হে বৎস বিদায়। তো গুড বাই যখন বলা হবে বিদায়ের জন্য আমরা ব্যবহার করব কি, বিড। তো বিডের পাস্ট ফর্ম হবে বেড, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। তো মাদার বেড হার, ইউ সি আগেকার মতনই ফার্স্ট পার্সন হলে পরে সাবজেক্টকে অনুসরণ করবে, যার ফলে মাই সান হয়ে যাবে হার সান। অবশিষ্ট অংশটুকু গুড বাই আমরা শেষে লিখব, তার মানে সম্পূর্ণ আনসারটা কী হবে, মাদার বেড হার সান গুড বাই, মাতার সন্তানকে বিদায় জানালো। তো বন্ধুরা আজকেও আমি তোমাদের কাছ থেকে বিদায় চাচ্ছি। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটা ছোট্ট করে লাইক দেবে, আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো হাজারো হাজার তোমাদের জন্য শুভেচ্ছা। আর যদি একটু ভালো লাগে তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করো। আল্লাহ হাফেজ।